মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা যৌথভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ের দখলে রয়েছে। এবারের কোপা জিতে রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেয়ার থেকে মাত্র 2 ম্যাচ দূরে অবস্থান করছে আলবি সেলিস্তেরা। সেমিফাইনালের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কানাডা, সেই ম্যাচকে মোটেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আর তাই তো কানাডার বিপক্ষে সেমিফাইনালে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে কোপার সর্বোচ্চ শিরোপাধারী আর্জেন্টিনা। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যখন ভিনিসিউস জুনিয়রের বিকল্প খুঁজে পায় না, স্কালোনির হাতে তখন একাধিক বিকল্প। খুব বড় মাপের বেশি তারকা এই দলটিতে না থাকলেও যারা আছে প্রত্যেকেই ক্যারিয়ারের সেরা ফর্মে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। দলের প্রত্যেকটা খেলোয়াড় লিওনেল মেসির জন্য নিজেদের উজাড় করে দিতে জানে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও লিওনেল মেসি তার তরুণ সতীর্থদের নিয়ে আবারও এক কোপা জেতার দ্বার প্রান্তে। ইতিহাসে আর্জেন্টিনায় একমাত্র দল যারা পরপর 3টি কোপা জিতেছিল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ কানাডার বিপক্ষে সেমিফাইনালেও দাঁড়াবেন গোলপোস্টের নিচে। তার দিকে আলাদা নজরই থাকবে আর্জেন্টাইন সমর্থকদের। ডিফেন্স লাইনে থাকবেন মোলিনা, রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। আগের ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে নিকোলাস ট্যাগলিয়াফিকো জায়গা পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ কানাডার বিপক্ষে ম্যাচে যদি আরেকটি হলুদ কার্ড দেখেন, তাহলে ফাইনালের মঞ্চে গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারকে মিস করবে আর্জেন্টিনা। মাঝে মাঠে নিজেদের নিয়ন্ত্রণে রাখার কাজ করবেন ম্যাক অ্যালিস্টার ও লো চেলসো। আগের ম্যাচে শুরুর একাদশে থাকা এনজো ফার্নান্দেজ এই ম্যাচে থাকছেন না শুরুর একাদশে। অবশ্য বদলি হিসেবে নামার সুযোগ রয়েছে তার। 2 মিডফিল্ডারকে 2 পাস থেকে বল দিয়ে সহযোগিতা করবেন ডিপল ও নিকোলাস গঞ্জালেজ। 4-4-2 ফরমেশনে খেলানো স্কালোনি স্ট্রাইকার নির্বাচনে দেখাতে পারেন চমক। আর্জেন্টিনার স্ট্রাইকার হিসেবে অবধারিত নামটি লিওনেল মেসি। অপর স্ট্রাইকার নির্বাচনে স্কালোনিকে পড়তে হয় মধুর সমস্যায়। কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলানো হয়নি অভিজ্ঞ ডিমারিয়াকে। খুব বেশি প্রয়োজন না হলে এই ম্যাচেও একাদশের বাইরে থাকবেন অভিজ্ঞ এই তারকা। এবারের কোপার সর্বোচ্চ স্কোরার লাউতারো মার্তিনেজ মূল একাদশে জায়গা পেলেও আলভারেসকে জায়গা দেওয়ার জন্য তাকে যে কোনো সময় উঠিয়ে নেওয়া হতে পারে। সাদাতুর রাফি, কালবেলা।